হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস ক্লাস সিক্স আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেশন ইলেভেন দ্য ব্লাইন্ড বয় এর অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করবো আগের দিন আমরা দ্য ব্লাইন্ড বয় কবিতাটা পুরোটা পড়েছি এর বাংলা মানেটা দেখে নিয়েছি আজ এর অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করবো চলো শুরু করা যাক দেখো অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি ওয়ানে কি বলা হয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টিক মানে এভাবে টিক দাও দ্য কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক যে উত্তরটা হবে এখানে তিনটে করে অপশান দেওয়া আছে তিনটে করে উত্তর দেওয়া আছে যে উত্তরটা সঠিক হবে সেটাতে তোমরা টিক চিনে দেবে দেখো এ কি কী বলছে ইন দ্য পোয়েম আই রেফার্স টু ইন দ্য পোয়েম পোয়েম মানে কবিতা কবিতাতে আই রেফার্স টু মানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে দ্য ব্লাইন্ড বয় অন্ধ ছেলেটি দ্য সান সূর্য দ্য লাইট মানে আলো তাহলে এখানে আমরা দেখেছি যে বলছে সে কি হুইচ আই ক্যান নেভার এনজয় যেটা আমি কখনোই উপভোগ করতে পারি না এখানে আই বলতে যে কথা বলছে সেই আই এখানে কথা কে বলছে দ্য ব্লাইন্ড বয় তাহলে দ্য ব্লাইন্ড বয় হয়ে যাবে সঠিক উত্তর বি দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিং অফ টেস্ট সাইট অর স্পিচ দ্য ব্লাইন্ড বয় অন্ধ ছেলেটি ক্যান নট পারে না এনজয় মানে উপভোগ করা অর্থাৎ অন্ধ ছেলেটি উপভোগ করতে পারে না দ্য ব্লেসিং অফ ব্লেসিং মানে আশীর্বাদ কিসের আশীর্বাদ সে উপভোগ করতে পারে না টেস্ট মানে স্বাদ সাইড মানে দৃশ্য দৃষ্টি এবং স্পিচ মানে হচ্ছে কথা বলা তো সে কোনটা উপভোগ করতে পারে না বলছে হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট বলছে যে হুইচ আই ক্যান নেভার এনজয় যেটা আমি উপভোগ করতে পারি না হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট যেটা দৃষ্টিশক্তির আশীর্বাদ তাহলে এখানে কোন উত্তরটা হবে সাইট হয়ে যাবে রাইট আনসার এরপরে দেখো শি দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস সেফ লাইট ওর ওয়ার্ম দ্য ব্লাইন্ড বয় মানে অন্ধ ছেলেটি আইডেন্টিফাইস আইডেন্টিফাই মানে চিহ্নিত করে দ্য সান সূর্যকে সূর্যকে সে চিনতে পারে বাই ইটস কিসের দ্বারা এর সেপ মানে আয়তনের দ্বারা লাইট মানে আলো অর ওয়ার্ম মানে উষ্ণতার দ্বারা তো এখানে দেখো সে কিসের দ্বারা মানে সূর্যকে চিনতে পারে বলছে আই ইউ সে দ্য সান সায়েন্স ব্রাইট তোমরা বলো সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয় আই ফিল হিম ওয়ার্ম আমি তার উষ্ণতাটা অনুভব করি তাহলে সে কিসের দ্বারা অনুভব করে তার উষ্ণতাটা অনুভব করে তাহলে এখানে ওয়ার্ম হয়ে যাবে রাই ডি এরটা দ্য বয় ইজ হ্যাপি স্যাড অর অ্যাংরি দ্য বয় মানে ছেলেটি ইজ মানে হয় সেই ছেলেটি কেমন হ্যাপি না স্যাড মানে খুশি না স্যাড দুঃখিত নাকি অ্যাংরি মানে ক্রুদ্ধ বা রাগান্বিত তাহলে ছেলেটি কেমন ছেলেটি আমরা কবিতাটা পড়ে আমরা দেখেছি সে বলছে যে আমার যে মনের মাই চিয়ার অফ মাইন্ড আমার মনের আনন্দ তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে সে জীবনে হ্যাপি সে মানে দুঃখিত নয় তাহলে দ্য বয় ইজ হ্যাপি হয়ে যাবে রাইট আনসার এবার দেখো অ্যাক্টিভিটি টু বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট কমপ্লিট সম্পূর্ণ করো দ্য ফলোইং সেন্টেন্সেস নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো উইথ ইনফরমেশান মানে তথ্য নিয়ে ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে তথ্য নিয়ে এই ইনফরমেশানগুলো দিয়ে এই কম সেন্টেন্সগুলো কমপ্লিট করো এরটা বলছে দ্য পোর ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো দ্য পোর ব্লাইন্ড বয় মানে বেচারা এখানে পোর মানে গরিব নয় বেচারা ব্লাইন্ড বয় অন্ধ ছেলেটি ওয়ান্টস টু নো ওয়ান্ট মানে চায় টু নো মানে জানা নো মানে জানা তাহলে ওই বেচারা অন্ধ ছেলেটি জানতে চায় সে কি জানতে চায় তাহলে অন্ধ ছেলেটি কি জানতে চায় সেটা আমাদের বলতে হবে সে কি জানতে চায় সে কি বলেছে হুইচ আই ক্যান নেভার এনজয় হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট দৃষ্টিশক্তির আশীর্বাদ কি। অন্ধ ছেলেটি তাহলে এটাই জানতে চাই যে দৃষ্টিশক্তির আশীর্বাদ কি সেটাই হবে আমাদের উত্তর তাহলে দ্য পোর ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ সাইট মানে দৃষ্টিশক্তির আশীর্বাদ কি সে সেটা জানতে চায় দেখো তারপরে ইয়েডটা দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট বাই দ্য ব্লাইন্ড বয় অন্ধ ছেলেটি ফিলস মানে অনুভব করে দ্য ডিফারেন্স মানে পার্থক্য বিটুইন দ্য ডে অ্যান্ড নাইট দিন এবং রাতের মধ্যে যে পার্থক্য সেটা সে অনুভব করে বাই কিভাবে সে সেটা অনুভব করে দিন এবং রাতের মধ্যে যে পার্থক্য তাহলে সে এখানে এই যে বলছে দেন বলছে কিভাবে সে দিন রাত তৈরি করে আমি কীভাবে মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক আমার দিন অথবা রাত আমি বানাই ওয়েন এভার আই স্লিপ অর প্লে মানে যখন আমি ঘুমোই অথবা খেলা করি মানে সে যখন ঘুমোয় সেটা তার কাছে রাত্রি এবং যখন সে খেলা করে সেটা সে তার কাছে দিন তাহলে সে দিন রাতের এই পার্থক্যটা দেখে কিভাবে তাহলে সে কিভাবে দেখে দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট বাই স্লিপিং অর প্লেইং মানে সে খেলার দ্বারা বা ঘুমানোর দ্বারা এই দিন রাতের পার্থক্যটা বোঝে ঘুমলেই রাত্রি আর খেললেই দিন তাই খেলার দ্বারা বা ঘুমানোর দ্বারা সে দিন রাতের পার্থক্যটা অনুভব করে হিয়ারটা দেখো বলছে দ্য বয় অফেন এন হিয়ার্স মর্নিংস অ্যাবাউট দ্য বয় ছেলেটি অফেন মানে প্রায় হিয়ার্স মানে শোনে মর্নিংস অ্যাবাউট মর্নিংস মানে দুঃখ বা বিলাপ অ্যাবাউট কিসের সম্পর্কে দুঃখ করতে শোনে তা সবাই দুঃখ করে কিসের সম্পর্কে দেখো বলছে ইউ মন মাই হ্যাপলেস ও তোমরা বিলাপ করো কিসের সম্পর্কে মাই হ্যাপলেস ও হ্যাপলেস মানে আনফর্চুনেট ও মানে হচ্ছে সরো আমার দুর্ভাগ্যের জন্য আমার দুর্ভাগ্যের দুঃখের জন্য তোমরা বিলাপ করো তাহলে সেটাই হবে দ্য বয় অফ এন হিয়ার্স মর্নিং অ্যাবাউট হিস হ্যাপলেস ও তারপরে ডিএটটা দেখো দ্য বয় ডাস নট ওয়ান্ট হিজ ড্যাস টু বি ডেস্ট্রয়েড দ্য বয় ছেলেটি ডাস নট ওয়ান্ট চায় না হিজ মানে তার ড্যাস টু বি ডেস্ট্রয়েড ডেস্ট্রয়েড মানে ধ্বংস হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া মানে ছেলেটি চায় না যে তার এই জিনিসটা নষ্ট হয়ে যাক কোন জিনিসটা সে চায় না যে নষ্ট হয়ে যাক দেখো সে কি বলছে যে সেই বলছে দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয় তাহলে আমার মনের আনন্দ তাহলে জিনিসটা কি তার চেয়ার অফ মাইন্ড মনের আনন্দ সেটাকে সে ধ্বংস হতে দিতে চায় না তাহলে দ্য বয় ডাস নট ওয়ান্ট চায়না হিজ চিয়ার অফ মাইন্ড টু বি ডেস্ট্রয়ড যে তার মনের আনন্দটা ধ্বংস হয়ে যাবে সেটা সে চায় না তিনেরটা আনসার দ্য ফলোয়িং কোশ্চেন আনসার মানে উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নটি দেখো প্রশ্নটা কি হুম ডু ইউ থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু হুম ডু ইউ থিঙ্ক তুমি মনে করো কার সাথে ছেলেটি স্পিকিং টু কথা বলছে কার সাথে ছেলেটি কথা বলছে বলে তোমার মনে হয় দেখো উত্তরটা আই থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু সাময়ান হু ইজ ভেরি কেয়ার্স ফর হিম অ্যান্ড ভেরি হু

হু কেয়ার্স ফর হিম যে তার কেয়ার করে তার যত্ন নেয় হিম ফর ভেরি ফর হিম তার জন্য খুব কেয়ার করে ভেরি মাছ খুব যত্ন কেয়ার করে অ্যান্ড হু ইজ ভেরি ক্লোজ টু হিম যে তার খুব কাছের পার্সন মনস ফর হিস কেন না ওই ব্যক্তিটি মনস মানে বিলাপ করছে ফরমানের জন্য হিস মিসফরচুন তার দুর্ভাগ্যের জন্য ওই ব্যক্তিটি বিলাপ করছে তাহলে সে তার খুব কেয়ার করে এবং সে তার খুব কাছের বলেই আমার মনে হয় তার সাথেই ছেলেটি কথা বলছে এবার দেখো অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোরে কি বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্স টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এই চার্টটা পূরণ করো ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করা আছে কী চার্ট একদিকে দেওয়া আছে ব্লাইন্ড পার্সন আরেকদিকে দেওয়া আছে পার্সন উইথ ভিশান ব্লাইন্ড পার্সন মানে অন্ধ ব্যক্তি আরেকদিকে বলছে পার্সন উইথ ভিশন মানে যার দৃষ্টিশক্তি আছে এরকম ব্যক্তি দেখো ব্লাইন্ড পার্সন কী হয় টোয়েন্টি ফোর আওয়ার্স অফ নাইট তার কাছে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টা নাইট রাত্রি আর পার্সন উইথ ভিশন যার দৃষ্টিশক্তি আছে বলছে টোয়েন্টি ফোর আওয়ার্স অফ ডে অ্যান্ড নাইট টোয়েন্টি ফোর আওয়ার্স বলছে সেটা কি ডে অ্যান্ড নাইট মানে দিন রাত মিলে চব্বিশ ঘন্টা আর অন্ধ ব্যক্তির ক্ষেত্রে চব্বিশ ঘন্টাই রাত্রি কিন্তু যার দৃষ্টিশক্তি আছে দিন আর রাত মিলে চব্বিশ ঘন্টা তো এখানে বিয়েটটা বলেছে যার দৃষ্টিশক্তি আছে সে ব্যক্তির ক্ষেত্রে সিজ দ্য সান অ্যান্ড ফিলস ইটস ওয়ার্ম সিজ মানে দেখে দ্য সান সূর্যকে দেখে অ্যান্ড ফিলস মানে অনুভব করে ইটস ওয়ার্ম এর উষ্ণতাটাকে অনুভব করে যে ব্যক্তির দৃষ্টিশক্তি আছে কিন্তু অন্ধ ব্যক্তির ক্ষেত্রে কি হয় সে কি করে না অনলি ফিলস দ্য ওয়ার্মথ অফ দ্য সান অনলি শুধুমাত্র ফিলস মানে অনুভব করে দ্য ওয়ার্ম অফ দ্য সান সূর্যের উষ্ণতাটাকে সে কেবলমাত্র অনুভব করতে পারে শিয়ারটা দেখো পার্সন উইথ ভিশন মানে যে ব্যক্তির দৃষ্টিশক্তি আছে তার ক্ষেত্রে কী হয় প্লেস ডিউরিং ডে অ্যান্ড স্লিপস অ্যাট নাইট মানে প্লেস খেলা করে ডিউরিং ডে দিনের বেলা অ্যান্ড স্লিপস ঘুমিয়ে পড়ে অ্যাট নাইট রাত্রিবেলা সে ঘুমিয়ে পড়ে তাহলে ব্লাইন্ড পার্সনের ক্ষেত্রে কি হয় ব্লাইন্ড পার্সনের ক্ষেত্রে কি হয় প্লেস হোয়েন এভার হি ইজ মানে খেলা করে যখন সে জেগে থাকে অ্যান্ড দ্যাট ইজ ডে টু হিম এবং সেটাই তার কাছে দিন অ্যান্ড হোয়েন এভার হি স্লিপস দ্যাট ইজ নাইট টু হিম আর যখন সে ঘুমায় সেটাই তার কাছে রাখছি এবার দেখো বলছে ব্লাইন্ড পার্সনের ক্ষেত্রে ডাস নট রিয়েলাইজ দ্য লস অফ সাইট সে ডাস নট রিয়েলাইজ বুঝতে পারে না দ্য লস অফ সাইট দৃষ্টিশক্তির যে ক্ষতি দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার যে যন্ত্রণা সেটা সে অনুভব করতে পারে না আর পার্সন উইথ ভিশন যার মানে দৃষ্টিশক্তি আছে তার ক্ষেত্রে কি হয় এনজয়েস দ্য ব্লেসিং অব দ্য সাইড সে উপভোগ করে ব্লেসিং অফ দ্য সাইড মানে দৃষ্টিশক্তির যে আশীর্বাদ দৃষ্টিশক্তি থাকার যে ভালো দিকটা সেই ব্যক্তি সেই জিনিসটাকে উপভোগ করতে পারে এবার দেখো অ্যাক্টিভিটি ফাইভ অ্যাক্টিভিটি ফাইভে বলছে কি আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস আনসার উত্তর দাও দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্ন ইনকমপ্লিট সেন্টেন্সেস মানে সম্পূর্ণ বাক্যে এ একটা কী বলেছে হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট হোয়াট মানে কী উড হ্যাপেন হ্যাপেন মানে ঘটা কী ঘটবে ইফ মানে যদি দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক যদি অন্ধ ছেলেটি জেগে থাকে তাহলে কী ঘটবে তাহলে কী ঘটবে না সে যতক্ষণই জেগে থাকবে সেটা ততক্ষণই তার কাছে সম্পূর্ণ সময়টা কি হবে দিন হবে কেননা সে যতক্ষণ ঘুমায় সেটাই তার কাছে রাত্রি তাই বলছে ইফ দ্য ব্লাইন্ড বয় কিপস অ্যাওয়েক ইট উড বি অলওয়েজ ডে ফর হিম যদি অন্ধ ছেলেটি কিপস অ্যাওয়েক মানে জেগে থাকে ইট উড বি অলওয়েজ মানে সর্বদা ডে ফর হিম এটা সবসময় তার কাছে দিন হবে বিয়ারটা বলছে হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স হোয়াট মানে কি ডাস দ্য ব্লাইন্ড বয় বিয়ার বিয়ার মানে সহ্য করা উইথ পেশেন্স পেশেন্স মানে ধৈর্য অন্ধ ছেলেটি ধৈর্যের সঙ্গে কী সহ্য করে দেখো দ্য ব্লাইন্ড বয় পেশেন্টলি বিয়ার্স দ্য লস অফ হিস লাইফ দ্যাট হি নেভার নোস অন্ধ ছেলেটি পেশেন্টলি মানে ধৈর্য সহকারে বিয়ার্স সহ্য করে দ্য লস সেই ক্ষতিটা অফিস লাইফ তার জীবনের সেই ক্ষতিটা দ্যাট হি নেভার নোস যেটা সে কখনোই জানে না তার জীবনে কি ক্ষতি হয়েছে সেটা তো সে জানে না কেননা এটা তার কাছে আগে ছিল না তাই এই যে ক্ষতির পরিমাণটা কতটা সে কখনো এটা বোঝেইনি সেই ক্ষতিটা সে ধৈর্য সহকারে সহ্য করে শিয়ারটা হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং কেন অন্ধ ছেলেটা মনে করে যে সে হলো একজন রাজা তাহলে কী হবে দ্য ব্লাইন্ড বয় থিংস হিমসেলফ টু বি কিং হি সিংস অন্ধ ছেলেটি থিংস মনে করে হিমসেলফ নিজেকে নিজেকে মনে করে টু বি কিং একজন রাজা মনে করে হোয়াইল হি সিংস যখন সে গান করে বিকজ কারণ হি হ্যাজ এ চিয়ার অফ মাইন্ড কারণ তার মনের আনন্দ আছে তাই সে যখন গান করে মনের আনন্দ আছে বলে তাই সে নিজেকে গান করার সময় রাজা বলে মনে করে ডি কোট এনি টু লাইনস ফ্রম দ্য পোয়েম দ্যাট সাজেস্ট দ্যাট দ্য বয় হ্যাজ এ পজিটিভ অ্যাটিচিউড টুয়ার্ডস লাইফ কোট এনি টু লাইনস দুটো লাইন কোট করো ফ্রম দ্য পোয়েম কবিতা থেকে যেটা বোঝা যে ওই অন্ধ ছেলেটি দ্যাট দ্য বয় ওই ছেলেটি হ্যাজ এ পজিটিভ অ্যাটিচিউড টুয়ার্ডস লাইফ জীবনের দিকে তার ইতিবাচক পজিটিভ মানে ইতিবাচক অ্যাটিচিউড মনোভাব আছে তাহলে কোন সেন্টেন্স দুটো হবে কোন দুটো লাইন হতে পারে দেখো এই দুটো লাইন হতে পারে দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চিয়ার অফ মাইন্ড তাহলে আমার মনের আনন্দকে তোমরা নষ্ট করে দিও না যেটা নেই তার জন্য আমার মনের আনন্দকে তোমরা নষ্ট করে দিও না এছাড়া একটা হতে পারে যে হোয়াইলস দাস আই সিং আই এম এ কিং যখন আমি গান করি আমি একজন রাজা অল দো পোর ব্লাইন্ড বয় যদিও একজন বেচারা অন্ধ বালক আজ তাহলে আমরা অ্যাক্টিভিটি ফাইভ পর্যন্ত আলোচনা করলাম পরের দিন আমরা বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে